তো ইতিমধ্যেই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি এখন থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস নিজের বাড়িতে বসে অনলাইন থেকে চেক করতে পারবেন সেই অপশন কিন্তু আনা হয়েছে আবার বর্তমানে কিন্তু সেই অপশন চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ স্ট্যাটাস দেখার যে নিয়ম সেই নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে তো নতুন নিয়ম কি আনা হয়েছে সেটা আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে পাশাপাশি অনেকে কমেন্ট করছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস দেখার জন্য যে মোবাইল নাম্বার আমরা দিয়েছি সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠাচ্ছে না বা ওটিপি পাঠালেও সেই মোবাইল নাম্বার লিঙ্ক নেই এইরকম অপশন আসছে তার সমাধান কি আছে ভিডিওর মাধ্যমে বোঝাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে তাহলে কিন্তু প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডিএস ডট বি ডট জিওভি ডট ইন সেই প্রথম লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে এবার দেখুন ডান পাশে দেখতে পাচ্ছেন চারটে তিনটে নতুন অপশান দেওয়া হয়েছে একটা হলো ফাইন্ড ইউর ক্যাম্প নো ইয়োর স্কিম এবং চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এই অপশানটা কিন্তু নতুন আনা হয়েছে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর এখান থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে তো স্ট্যাটাস দেখার জন্য আমরা কী করব চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ আমাদের সামনে ওপেন হবে এবার দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এসছে এর আগে কিন্তু রকম অপশন ছিল না শুধুমাত্র একটা মোবাইল নাম্বারের জায়গা ছিল এবং একটি প্রকল্প সিলেক্ট করার একটা অপশন ছিল তো বর্তমানে কিন্তু সেটা চেঞ্জ করে এখানে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী দুটো অপশন দেওয়া হয়েছে তো যদি আপনারা চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করেন ক্লিক করলে কিন্তু সোশ্যাল সিকিউরিটির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে যাবে সেখান থেকে কিন্তু আপনারা কোনোভাবেই স্ট্যাটাস চেক করতে পারবেন না তো আপনারা দেখাচ্ছি সোশ্যাল সিকিউরিটি থেকে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় তো আমরা এখানে কি করব একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে আমরা কী করবো লগ ইন অপশন জেনারেট ওটিপিতে ক্লিক করব তো জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন পরবর্তী অপশন চলে এসেছে এখানে আমরা আবারও মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে ইনকারেক্ট মোবাইল নাম্বার তো এখান থেকে কিন্তু অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু পাবলিক লগ ইন এখনও পর্যন্ত হচ্ছে না কিন্তু বর্তমানে যেখান থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতাম সেখানে কিন্তু অপশনটা পুরোটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এইবার আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে দেখবেন তো এইবার আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য কী করবেন দেখবেন একদম নিচে একদম হালকা একটা এক লেখা আছে এই যে এই জায়গায় এক ওয়ান লেখা আছে তো সেই ওয়ানে আপনাদের ক্লিক করতে হবে আপনারা যদি ডিরেক্ট এই স্ট্যাটাসে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন না তো আপনাদের কি করতে হবে এই যে এক লেখা আছে ওয়ান লেখা আছে সেই ওয়ানের ওপর ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা আপনাদের সামনে চলে আসবে যে অপশনটা আগে ছিল অর্থাৎ প্রথমে আপনাদের মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনার প্রকল্প সিলেক্ট করবেন অর্থাৎ যে কোনো প্রকল্পে যে যে প্রকল্পে আপনি আবেদন করেছিলেন সেই প্রকল্প আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চলে আসবে তো এখানে কিন্তু একটা বলার জিনিস রয়েছে অনেকের কিন্তু এখনো পর্যন্ত এস পাঠাবে না যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস শো করবে না এবং যারা পুরনো আবেদন করেছেন তারা হয়তো ভাবছেন যে ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখব যে আমার পেমেন্ট কবে আসবে সেটাও কিন্তু আপনারা পাবেন না যতক্ষণ পর্যন্ত না সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইট যে পোর্টাল সেই পোর্টালে যতক্ষণ পর্যন্ত না লগ করতে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন না এই যে পোর্টালটা অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে অপশনটা এটা কিন্তু শুধুমাত্র যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তাদের স্ট্যাটাস দেখার জন্য অর্থাৎ আপনি যে ফর্ম ফিল করেছেন ফর্ম যে জমা করেছেন সেই ফর্মটা কতদূর পর্যন্ত এগিয়েছে ঠিক আছে অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে সেই স্ট্যাটাসটা দেখতে পারবেন এবার কিন্তু অনেকের মোবাইলে ওটিপি পাঠাবে না কেন পাঠাবে না কারণ সে এই স্কিমে নেই তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদের ফোন নাম্বার দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সিলেক্ট করে আমরা সাবমিট অপশনে ক্লিক করব তো এবার কিন্তু অনেকেরই এমন আছে যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নেই অথচ তারা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছে তবুও কিন্তু তাদের এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট ওটিপি সেন্ট ইউর মোবাইল নাম্বার তো আমাদের এই নাম্বার দিয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো রকম আবেদন করা নেই তবুও কিন্তু এই নাম্বারে ওটিপি সেন্ড করছে তো কেন করছে এবং ওটিপি সেন্ড করলে আপনার কীভাবে স্ট্যাটাস দেখবেন সেই ডিটেলস আমরা জানাচ্ছি তো প্রথম আমরা ওটিপি বসাবো এখানে তো আমরা ওটিপি দিয়েছি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবো তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে প্রত্যেকেরই কিন্তু একই অপশান আসবে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এই প্রকল্পর সাথে লিঙ্ক হয়নি কেন লিঙ্ক হয়নি যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন যাদের এখনো পর্যন্ত মোবাইলে এস আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে যে আপনার ফর্মটা সাবমিটেড হয়েছে এই এস যাদের এখনো পর্যন্ত আসেনি তারা কিন্তু অনলাইন চেষ্টা করলেও আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না যখন আপনার মোবাইলে এস আসবে যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম সাবমিট হয়ে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম যে এস এম এস আসে সেই এস এম এস যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কোন রকম স্ট্যাটাস আপনার মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারবেন না তো যখন আপনার মোবাইলে প্রথম মেসেজ চলে আসবে তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার যে ফর্মটা দিয়েছিলেন জমা দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা অন্য প্রকল্পে সেই প্রকল্পে যখন অ্যাকসেপ্ট হবে বা মোবাইলে প্রথম এস আসবে তারপর থেকে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ঠিক আছে এটাই হলো মূল অপশন এইবার যারা ভাবছেন যারা টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কন্টিনিউ পাচ্ছেন আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেও কিন্তু এখানে স্ট্যাটাসে একই রকম অপশন আসবে কোনো রকম চেঞ্জ কিন্তু হবে না ঠিক আছে অর্থাৎ যারা যারা লক্ষ্মীরাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তারা যদি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে সেক্ষেত্রে কিন্তু এই সেম অপশনটাই আসবে নতুন কোনো অপশন কিন্তু আসবে না দেখাবে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড অর্থাৎ এই প্রকল্পে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেই যতক্ষণ পর্যন্ত না সোশ্যাল সিকিউরিটি পোর্টাল যেটা আছে অর্থাৎ অফিসিয়াল পোর্টাল এই পোর্টালে যতক্ষণ পর্যন্ত না পাবলিক লগ হতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেমেন্টের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন না অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কত তারিখে টাকা ঢুকবে বা পেমেন্ট প্রসেসিং আছে কি না সেটা দেখতে হলে কিন্তু আপনাদের এই পোর্টালটায় আসতে হবে তো এখনও পর্যন্ত কিন্তু এই পোর্টালের কোনো রকম পাবলিক অ্যাক্সেস নেই সেক্ষেত্রে আপনারা পেমেন্টের স্ট্যাটাস দেখতে পারবেন না হয়তো বা ভবিষ্যতে দু একদিন পরে বা এক মাস পরে কিন্তু আপনারা এই পোর্টাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন তো এখানে আরও একটা জিনিস হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখনও পুরোপুরি আপডেট হয়নি ঠিক আছে ওয়েবসাইটটা আপডেট হয়নি যদি ওয়েবসাইট দু এক দিনের মধ্যে আপডেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন আপনার স্ট্যাটাসটা কতদূর পর্যন্ত এগোলো বা আপনার ফর্মটা সাবমিট হলো কি না বর্তমানে কিন্তু এই অপশনটাই আসছে অনেকে কমেন্ট করছিলেন সেই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করলাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ